আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুব চমৎকার একটা শাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে আপনাদের এই ডিজাইনটি ভালো লাগবে। রঙের মিশ্রণ নিয়েও কিছু কথা থাকবে, তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, তাহলে আশা করি আপনাদের খুব উপকার আসবে। যিনি কাস্টমার ছিলেন তিনি এই কালারটা নিতে চেয়েছিলেন, তবে বলেছেন যে ছোট ছোট ফুল করে দেবেন। কোন ফুল দেব বা কোন কালারটা হবে কিছুই বলে দেননি, শুধু বলেছিলেন যে ছোট ফুল হলে হবে। তো ছোট ফুলের মধ্যে চেরি ফুলটা খুবই সুন্দর, আর শাড়িতে চেরি ফুল করলে তো কথাইনি, অনেক সুন্দর লাগে। তো তাই করলাম। তো প্রথমে শাড়িটাকে বিছিয়ে নিয়েছি, এখন কিন্তু আমি কাজটা শুরু করে দিয়েছি। আমি এখানে তিনটা কালার ফুল দেব, সাদা গোলাপি এবং সাদা গোলাপির মিশ্রণে একটা হালকা বেবি পিঙ্ক কালার তৈরি হবে। সেই তিনটা কালার দিয়ে কিন্তু আমি আজকে পুরোটা শাড়ির ফুলগুলো করব, ফুল এবং কলিগুলো করব। আমি মিশ্রণটা দেখিয়ে দিব। শাড়িটা টান টান করে বিছিয়ে নেওয়াটা কিন্তু জরুরি। এই যে দেখেন, আমার শাড়িটা কিন্তু বেছানোটা একটু আজকে হয়নি, খুব তাড়াতাড়ি তাড়াহুড়ার মধ্যে করেছি, সেজন্য কিন্তু একটু নড়াচড়া করছে, পরে আবার ঠিক করে নিয়েছি, তো এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে আমি তিনটা কালার করে নিয়েছি। প্রথমে আমি সাদা রঙটা মিক্স করে নিয়েছি এনকে বাইন্ডারের সাথে, হোয়াইট পেস্ট মিশিয়ে কিন্তু সাদা কালারটা আমি তৈরি করে নিয়েছি। গোলাপি রঙটা তৈরি করার সময় এনকে বাইন্ডারের সাথে একটা আমি র কালার দিয়ে দিয়েছি, খুব গাঢ় একটা কালার হয়েছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এখানে সাদা এবং গোলাপি দিয়ে দুইটার সাথে কিন্তু একটা আরেকটা কালার তৈরি করে নিয়েছি, বেবি পিঙ্ক একটা কালার তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ব্রাশ দিয়েই সবগুলো কাজ করব, আর কোনো ব্রাশ ইউজ করব না এই ফুলগুলো করার ক্ষেত্রে, আর বারবার ব্রাশটা ধোয়ারও কোনো ঝামেলা নেই। যেই রঙটা লাগবে সেই রঙটার সাথে দ্বিতীয় রঙটা মিশে কিন্তু খুব ভালো একটা রং হয়ে যাচ্ছে। এই দেখুন, গোলাপির সাথে একটু হালকা সাদা মিশে কিন্তু খুব ভালো একটা বেবি পিঙ্ক কালার তৈরি হচ্ছে। এইটাই কিন্তু শাড়িটাতে বেশি সুন্দর এনে দিচ্ছে। তবে এই সম্পূর্ণ শাড়িটা করতে আমি দুইটা ব্রাশ ইউজ করেছি। এখন আমি যে ব্রাশটা দিয়ে কাজ করছি সেটা হচ্ছে 2 নম্বর ফ্ল্যাট ব্রাশ। তো এই তো আমার ফুলের কাজগুলো কিন্তু করা প্রায় শেষ, আঁচলটা শুধু বাকি আছে। এখন আমি এই পাশের ডালপালার কাজগুলো করে নেব। ফুলের কাজগুলো করা হয়ে গেলে কিন্তু শাড়ির প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে যায়। এখন আমি সবুজ রং দিয়ে কিন্তু ডালপালাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি যে ব্রাশটা দিয়ে কাজ করছি সেটা হচ্ছে 1 নম্বর রাউন্ড ব্রাশ, আর এটা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ পাতার কাজগুলো করব। এখানে আমি অনেক বেশি পাতা দিইনি, যতটুকু দরকার ততটুকু দিয়েছি। অনেক বেশি পাতা দিলে আমার কাছে এই ডিজাইনটা খুব বেশি ভালো লাগতো না, তাই আমি বেশি পাতা দিইনি, যতটুকু প্রয়োজন ততটুকু পাতা দিয়েছি। হয়তো খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে একটা ফুলের মধ্যে কিন্তু কয়েকটা কালার মিক্স হয়ে গেছে, আর দেখতে সুন্দর লাগছে। এখন আমি আঁচলের কাজটা করব। আঁচলের কাজটার জন্য আমি প্রথম ফুলগুলো করে নিচ্ছি। আর এই আঁচলের ফুলগুলো আমি কোনাকুনি ভাবে দিয়েছি, ওই পাশ থেকে কোনাভাবে
উপরে দিকে আসছে এভাবে দিয়েছি। তো ফুল আর কলিগুলোর কাজ হয়ে গেলে আমি এখন ডালপালাগুলো এবং পাতার কাজগুলো করে নেব। এক হাতে কাজ করছি আর এক হাতে মোবাইল নিয়ে রেখেছি, সেজন্য কিন্তু একটু নড়াচড়া হচ্ছে, আর সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রথমে আমি আঁচলের ডালপালাগুলো দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আস্তে আস্তে পাতার কাজগুলো করেছি। আর এইটা হচ্ছে কর্নারের, আঁচলের এক পাশের কর্নারের এটা করেছি। এখন আঁচলের যে পাতার কাজগুলো বাকি আছে সেগুলো আমি করে নিচ্ছি। ধাপে ধাপে কাজগুলো করলে কিন্তু এত পরিশ্রম লাগে না আর খুব আনন্দ নিয়ে কাজগুলো করা যায়, আমার কাছে তো তাই মনে হয়। আর এই তো আঁচলের লোকটা এরকম হয়েছে, আঁচলের ডিজাইনটা। এখন ফুলগুলোর মাঝখানে আমি সবুজ রংটা দিয়ে দিলাম এভাবে, তাহলে রংটা খুবই মানে ভালো দেখা যাচ্ছে, ফুলটা একটু হাইলাইট হয়েছে। আমি যখন সবুজের কাজগুলো করেছি তখন কিন্তু ফুলগুলো শুকিয়ে যায়নি, আর সেই জন্য আমি সবুজের কাজগুলো সবুজের এই ভিতরের কাজগুলো করিনি তখন। এখন ফুলগুলো একদমই ড্রাই হয়ে গেছে আর সেজন্য আমি এভাবে করতে পারছি। যদি একটা রঙের উপর আর একটা রঙের কাজ করেন অবশ্যই সেই রঙটা শুকিয়ে নিতে হবে, না হয় রঙটা কিন্তু মিশে যেতে পারে আর আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটা অবশ্যই আসবে না। তো যে কোনো হ্যান্ড পেন্টিংয়ের কাজ করার জন্য কিন্তু রঙের মিক্সিংটা খুবই জরুরি। আমি আবারও বলে দিচ্ছি, এনকে বাইন্ডারের সাথে 1 মিনিট র কালার মিশিয়ে কিন্তু আমি এই রঙটা করেছি। যদি কোনো ডার্ক কালার কাপড় হয় তখন কিন্তু আমি এগুলোর সাথে আবার হোয়াইট পেস্ট মিক্স করে দিই। হোয়াইট পেস্টটা হলো রঙটাকে আপনার যে কোনো ডার্ক কালার কাপড়ে ফুটিয়ে তুলতে খুব সাহায্য করে। আমার সকল ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদের রঙের সম্পর্কে কিছু ধারণা দিতে, তো আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো এই তো চমৎকার শাড়িটা কিন্তু রেডি। আর শাড়িটার সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই শাড়িটা বাস্তবে যতটা সুন্দর ক্যামেরাতে আমি ততটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতেই পারিনি, কেন জানি না ক্যামেরাতে পুরোটা কালার অত সুন্দরভাবে আসেনি। তাও যতটুকু এসেছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকে আমার ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।